হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা স্ক্রিনের মধ্যে যে ভিডিওটি দেখতে পাচ্তেছেন, আপনারাও চাইলে এরকম ভিডিও বানাতে পারবেন। তো আপনারা এরকম ভিডিও বানানোর জন্য প্রথম আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এরকম একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। এরকম ভিডিও শ্যুট করে নেবেন, আর দুইটা কথা মাথায় রাখবেন আপনারা। প্রথম হচ্ছে যে ভিডিও শ্যুট করবেন যাতে মোবাইলটা নাড়াচাড়া না হয়, একদম স্টেবল থাকতে হবে। তারপর কথা হচ্ছে আপনার এরকম একটা ব্যাকগ্রাউন্ড রাখতে হবে ভিডিওর শেষে বা প্রথমে, আপনি খালি একটা ব্যাকগ্রাউন্ড লাগবেন এরকম। তো রাখার পর আপনারা এই ভিডিওটি কাইনমাস্টারে যাবেন। কাইনমাস্টারে যাওয়ার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখানে 9:16 রেশিওতে ক্লিক করবেন। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি শ্যুট করেছেন ওই ভিডিওতে চলে যাবেন। তো ওই ভিডিওতে যাওয়ার পরে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, এই খালি ব্যাকগ্রাউন্ডটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করে ক্যাপচার অ্যান্ড সেভ ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন আপনারা এখানে একটা স্ক্রিনশট হয়ে ওইটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপর এখানে আসবেন, তো আপনাদের ভিডিও যে বাড়তি পার্ট রয়েছে ওগুলো ডিলিট করে দিতে পারেন। তো আমার এখানে ভিডিওর এত বাড়তি পার্ট নাই। তো ও যখন লাভ দিবে, এই লাভ দিচ্ছে, এরকম একটা স্ক্রিনশট নেবেন, লাভ দিচ্ছে এখানে, এখান থেকে মনে করেন আমি এখানে ক্লিক করে ট্রিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করে স্প্লিট করে দিব। তারপরে আপনার এখান থেকে এরকম মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে যাবেন আবার ক্যাপচার অ্যান্ড সেভ। তো তারপর আপনারা স্বাভাবিকভাবে গ্যালারিতে চলে যাবেন। তো এই ছবিটির আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদের ক্রোম ব্রাউজার যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা যদি লিখেন remove.bg, তারপর গোতে ক্লিক করে দেবেন। গোতে ক্লিক করার পরে আপনাদের এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিকচারগুলো আসতেছে না। তো পিকচারগুলো আসলে ওই কাইনমাস্টার থেকে স্ক্রিনশট নেওয়া, তার জন্য এখানে গ্যালারিতে আসতেছে না। তো আপনাদের কি করতে হবে, ফাইল ম্যানেজারে চলে যেতে হবে। ফাইল ম্যানেজার চলে গিয়ে আপনাদের ওই ফোল্ডারে চলে যাবেন যেখানে ছবিটি সেভ করা আছে। তো এখানে DCIME চলে যাওয়ার পরে এখানে কাইনমাস্টার ক্যাপচার এখানে চলে যাবেন। তো আপনাদের যে ছবি দুইটি স্ক্রিনশট নিয়েছেন ওই দুইটি ছবিকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে মুভ বা কপি করতে পারেন। তো আমি কপি করে নিচ্ছি। তারপর এখানে গিয়ে আবার DCIME যাব, DCIME চলে যাব। তারপর এখান থেকে ক্যামেরায় যাব। ক্যামেরা যাওয়ার পরে এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলে এগুলো গ্যালারিতে চলে আসবে। তারপর আপলোড ইমেজে ক্লিক করে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্যালারিতে আসছে। তারপরে এখানে ওই ছবিটি, যে ছবিটি ও রয়েছে, মানুষ রয়েছে, ওই ছবিটিতে ক্লিক করবেন। তারপরে ডানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপরে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তারপরে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর এখান থেকে বেরিয়ে যাবেন। তারপর আপনারা আবার সফটওয়্যারে চলে যাবেন। সফটওয়্যারে যাওয়ার পরে আপনারা এখান থেকে লেয়ারে যাবেন। লেয়ার থেকে মিডিয়াতে যাবেন। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন ওই ছবিটি নিয়ে নেবেন। তারপরে এটাকে বরাবর সোজা আপনারা এখান থেকে এটার সাথে মিলাই করতে হবে। এই ছবির সাথে আপনারা মিলাই নেবেন। তো ছবিটি মিলাই নেওয়ার পরে আপনারা উপরে এই ভিডিওটি ক্লিপটি ডিলিট করে দেবেন, যেটা আমরা স্প্লিট করেছিলাম। তো এটা এখান থেকে ক্লিক করে ভিডিওতে, তারপর এখান থেকে ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাবেন। তারপর এখানে আপনারা একটা খালি ব্যাকগ্রাউন্ড নিয়েছিলেন না, ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে আনে দেবেন। আমরা এখানে নিয়েছিলাম কাইনমাস্টারে,
কার্ড মাস্টার ক্যাপচার, এই তো খালি ব্যাকগ্রাউন্ডটা। সরি, আমি এখান থেকে ইয়াতে নিয়ে নিচ্ছি, এখানে মিডিয়াতে যাইতে হবে, মিডিয়াতে গিয়ে কাইন মাস্টার ক্যাপচার, তারপরে তারপরে এটাকে ধরে এখানে প্যান্ড অ্যান্ড জুমে গিয়ে তারপরে এখানে সমান করে দেবেন, স্টার্ট পজিশন আর এন্ড পজিশন যাতে সমান থাকে, তারপরে এখান থেকে বেড়ে যাবেন। তারপরে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এরকম যেরকম আছে এরকম মধ্যে একটা স্ক্রিনশট নেবেন, আবার পিকচার অ্যান্ড সেভ। তারপর এখান থেকে আবার লেয়ারে চলে যাবেন, মিডিয়াতে যাবেন, তারপরে এখন যে ছবিটি সেভ করছেন আপনারা স্ক্রিনশট নিয়েছেন ওইটাকে আবার ক্লিক করবেন, তারপর এখানে স্প্লিট স্ক্রিন আছে এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর এটাকে আপনি এই পা বরাবর, পা নিচ বরাবর একদম, পা নিচ বরাবর বসাই দিবেন। তারপরে এই ছবিটিতে ক্লিক করবেন, ছবিটি ক্লিক করার পরে আপনার যে ছবিটি রয়েছে ওই ছবিটিতে ক্লিক করবেন, তারপর এখানে কি আছে একটা এ চাবির মতো, এ চাবিতে ক্লিক করবেন, তারপরে এখানে যাবেন এতটুকু নিয়ে, তারপর এখানে প্লাসে ক্লিক করবেন, তারপর ছবিটাকে আস্তে করে নিচে নামাই দেবেন। তো আপনারা এই দেখতে পাচ্ছেন, আমি যদি প্লে দিই, আপনি চাইলে এটাকে আরো স্পিড করতে পারেন, আমি যদি এটাকে বাটি করে দিই আরো স্পিড হয়ে যাবে, এখান থেকে ধরে এরকম বাটি করে দেবেন, দেখবেন এটা আরো স্পিড হয়ে যাবে। তো আমি মনে করি এতটুকু ঠিক আছে। তো আপনারা এখানে এফেক্ট দেওয়ার জন্য আপনারা এখানে লেয়ারে যাবেন, লেয়ার থেকে মিডিয়াতে যাবেন, তারপরে ওইটা আমি আপনাদের দিয়ে দিব ওই ভিডিওটা, তো আমি এখানে ডাউনলোড করছিলাম, এই তো এটা আমি আপনাদের দিয়ে দিব। তারপরে আপনারা এখান থেকে ব্লেন্ডিংয়ে যাবেন, ব্লেন্ডিংয়ে যাওয়ার পরে এখান থেকে স্ক্রিনে যাবেন, তারপরে এখান থেকে বেড়ে যাবেন, তারপর এখানে অ্যাডজাস্টমেন্টে যাবেন, তারপর এখান থেকে ব্রাইটনেস একটু বাড়াই দিবেন, তারপর কন্ট্রাস্ট একটু বাড়াই দিবেন, স্যাচুরেশন একটু বাড়িয়ে দিতে পারেন। তো এগুলো করার পরে আপনারা এটাকে বরাবর, এটাকে পা নিচ বরাবর বসাই দিবেন, যাতে সে যখন লাফ মারে পানিটি বেশি উঠে এরকম। তো তারপর আপনারা এখান থেকে ভিডিও এক্সট্রা পার্টগুলো ডিলিট করে দিবেন, ট্রিম অ্যান্ড স্প্লিটে গিয়ে ট্রিম রাইট, তারপরে এখানেও ট্রিম অ্যান্ড স্প্লিটে গিয়ে ট্রিম রাইট। তো আপনারা যদি প্রথম থেকে ভিডিও প্লে দিই এরকম, তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এতটুকুই, আসসালামু আলাইকুম।